এলো মসজিদ, মসজিদের বাইরে আমি বসে আছি। এলো বাইরে মসজিদের গেট। তাহলে হলো এটা আমার সাইকেল, এখন আমরা সাইকেল দিয়ে যাবো। মালয়েশিয়ার রাস্তা, এখন আমি যাবো নামাজ পড়তে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, এলো মসজিদ মালয়েশিয়ার। والصلاة والسلام على سيدنا محمد النبي الأمين এখানে আমি বসে আছি, এটা হলো মসজিদের বাইরে আর এলো মসজিদ। والمسلمين والمؤمنات الأحياء منهم والأموات اللهم أيد بدوام التوفيق والهداية والصحة والسلامة ملكنا Bahduli yang maha mulia, Seri Paduka Baginda yang dipertuan agung, As-Sultan Abdullah Ni'ayatuddin Al-Mustafa Billah Syahri bin Al-Marhum Waqaf pada jalanmu, Ya Allah, Ya Ham kami di akhirat kelak, Ya Allah, Ya Tuhan kami. Hello, Bahire. Masih terkait. Alhamdulillah, namaz pore chole aslam rume, to kono somoshya hoy nai. Malaysia মসজিদের ভিতরে আপনার অধিবাসী মানে বিদেশি অধিবাসী কেউ নামাজ পড়তে পারে না, দেখতে পারলে অবশ্যই জরিমানা করবে। তো আমি প্রতিদিন প্রতি জুমায় আমি বাইরে জায়নামাজ বিছাইয়া তারপর নামাজ পড়ে চলে আসি তাড়াতাড়ি, তারপর রুমে এসে আবার সুন্নত করি। তো আমাদের বাংলাদেশে এখন বর্তমানে লকডাউন, আগে অনেকে লকডাউন দিয়েছিল, মসজিদ বন্ধ ছিল, সবাই বলছে মসজিদ বন্ধ রাখছে, নামাজ পড়তে পারি না, মসজিদ বন্ধ রাখছে, মসজিদে ঢুকতে দেয় না। তো এখন তো মসজিদ খোলা, ইনশাল্লাহ নামাজ পড়তে চেষ্টা করবেন সবাই, কিন্তু অবসর কাজও নেই, কাজও বন্ধ অনেকের। আমাদের থেকে আমাদের আল্লাহ তাআলা অবশ্যই বেশি চিন্তা করতেছে যে আমাদের বান্দাগুলো কি খাইবে কি করবে, ঠিক আছে। তো খানা আমাদের মানুষ পৃথিবীতে কিন্তু খানার অভাবে মৃত্যুবরণ করে না, মৃত্যুবরণ করে এই খাবারের সুষম বন্টনের অভাবে, সঠিকভাবে ভাগ করে দেওয়ার কারণে মানুষ এ খাবার পায় না। কিন্তু দেখা গেছে উন্নত দেশের তারা অসংখ্য খাবার অপচয় করে, অথচ আমরা অনেকে অনেক গরিব দেশ যারা আছে তারা কি করে খাবারও পায় না। তো এটা হলো সুষম বন্টনের অভাবে, থাক সেটা বাদ দেন। আমরা যারা মুসলমান আছি অবশ্যই আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করবেন, আল্লাহর ইবাদতটা পালন করবেন এবং মসজিদে গিয়ে অবশ্যই নামাজ পড়তে চেষ্টা করবেন, আর তা না হলে বাড়িতে নিজের ঘরকে মসজিদ বানাতে চেষ্টা করবেন। সবাই বেশি বেশি দোয়া করবেন যাতে এই ভাইরাস আল্লাহ তাআলা পৃথিবী থেকে উঠায় নেয়। তো সেই দোয়াই করি আমি প্রতিনিয়ত, দোয়া করি আপনারাও করবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন এবং স্বাস্থ্যবিধি মেনে চলবেন, আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, আমিন। আসসালামু আলাইকুম।